ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. بسم الله الرحمن الرحيم. خيركم من تعلم القران وعلمه وقال عليه الصلاه والسلام. قال رسول الله صلى الله عليه وسلم: ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. صدق معزز مكرم انجوان سبابتي امين سمست قدرك سلام جميع امين بول بكتب بكتب شروع بلش بسر نبي صلى الله عليه وسلم بلش خيركم من تعلم القرآن وعلم এবং যে ব্যক্তি অপরকে যে ব্যক্তি নিজে শেখে এবং অন্যদেরকে শিক্ষা দেয় ওইটি সবচেয়ে উত্তম ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেছেন: ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যেই ব্যক্তি খারাপ কাজ থেকে নিষেধ করে এবং ভালো কাজের আদেশ দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে ইবাদত মূল ইবাদত করার জন্য বলেছেন মাফতাহুল জান্নাতিস সালাহ, তোমার নামাজ হবে জান্নাতের চাবিকাঠি। আপনি যদি নামাজের হুকুম নামাজের মোতাবেক এবং যদি নামাজ যদি না পড়েন এর মুক্তি এর মধ্যে কোনো জান্নাতের চাবিকাঠি পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ইন্না শিরকা লাযিলমুন আযীম। আমি রব্বুল আলামিন আমি তোমার আমি রব্বুল আলামিন সমস্ত পাপকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু একটা গুনাহকে আমি আল্লাহ পাক ক্ষমা করি না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটি মানুষ 500 বছর ইবাদত করেছিলেন কিন্তু 500 বছর ইবাদত করার পরেও সে ব্যক্তি শিরকে ঢুকে সে ব্যক্তি ইবাদত নষ্ট করে জাহান্নামে চলে গেল। কিন্তু সেই হিসেবে বলতে হবে যে আমাদের মূল ইবাদত আল্লাহ পাকে রাজি খুশি করার জন্য হবে, আর কোন মানুষের ব্যক্তিগত ইবাদত নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি করার জন্য আমাদের ইবাদত বান্দগি করতে হবে। রব্বুল আলামিন বলেছেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম একমাত্র আমার উপাসনা আমার আরাধনা এবং আমার ইবাদত করার জন্য। আমাদের প্রত্যেকই আল্লাহ পাকের ইবাদত বান্দগি করার জন্য আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।